नमस्कार बंधुरा, आपनादेर के आज के निये एसेछि द्वितीय पुरीर मंदिर। ना एटा एकेबारे पुरी ना, एटा जगन्नाथ देवेर मंदिर। मंदिरटा होच्छे खिदिरपुरे, खिदिरपुरे डक रोडे, माने जे रास्ताटा दिए आपनादेर डके जावा जेत आगे, एखन तो डक बंद हये गेछे, सेई रास्तार उपरे पाशेई होच्छे खिदिरपुर स्टेशन। आपनारा एई मंदिरे बाई ट्रेन, বাস, ট্যাক্সি সব কিছু করেই আসতে পারবেন। যদি বাসে করে বা ট্যাক্সি করে আসেন তাহলে আপনারা বাই রোড খিদিরপুর মোড়ে নামবেন, সেখান থেকে লোককে জিজ্ঞাসা করে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে খিদিরপুর স্টেশন নামতে হবে। তো মন্দিরে এসে ঢুকেই মাত্র দেখলাম একজন কাপলের বিয়ে হচ্ছে। তা বিয়েটা দেখা ছেড়ে নিলাম, পুরোটা বিয়েটাই দাঁড়িয়ে ভিডিও করলাম, তাদের অনুমতি নিয়েই ভিডিওটা করলাম। পেছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব রয়েছে, ঠাকুরমশাই বিয়ের মন্ত্র পড়ে বিয়ে করাচ্ছেন। তা বিয়েটা দেখলাম আমরা, তারপরে গিয়ে পুজোটা দেব, আগে পুরো বিয়েটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মালা বদলের পাঠ চলছে, তিনবার পড়াতে হবে, ঠাকুরমশাই সেটাই বলছে। দেখুন ভালোই ভিড় আছে, এই একটা বাচ্চাও রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, কারুকার্য খুবই ভালো। বিয়ে হয়ে গেছে, এই দেখুন কারুকার্যগুলো, দেখুন কারুকার্যগুলো খুবই সুন্দর। এই যে মেয়ের বাড়ির লোক বাদিকে দাঁড়িয়ে আছে, মেয়ের বাড়ির লোক। মন্দিরটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, আমি খুব ক্লোজ করে ভিডিওটা তুলেছি। ভিডিওতে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে, খাওয়া দাওয়া, ভোগ বিতরণ সমস্ত কিছুর জন্য ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখবেন। শেষে সমস্ত কিছুই বলা আছে, কত টাকা ভোগের জন্য লাগবে, কিভাবে আপনারা ভোগ পাবেন সমস্ত কিছু জানতে পারবেন। বিয়ে প্রায় হয়ে গেছে, বিয়ে প্রায় শেষের দিকে। এবার আমরা পুজোটা দিয়ে নেব। এই দেখুন কত লোক, বাইরে আরও লোক, আর আজকে রোদও উঠেছিল সাংঘাতিক, মানে মাটিতে পা দেওয়া যাচ্ছিল না, মার্বেলের ওপর পা দিচ্ছিলাম না গরম তাওয়ার ওপর পা দিচ্ছিলাম, বোঝা দেয়। তা যাই হোক, কষ্ট করে মন্দিরের ভেতর ঢুকেছি, ঢুকে পুজোটা দেবো বলেই গেছিলাম। পুরীতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কারণবশত পুরীতে এই মুহূর্তে যাওয়া হচ্ছিল না বলেই জগন্নাথ দেবের টানে এই খিদিরপুরের মন্দিরেই পৌঁছে গেলাম। এটা জগন্নাথ দেবের মন্দিরের, পুরীর মন্দিরের আদলেই পুরো তৈরি। চলেন তাহলে এবার পুজোটা সেরে নিই। এই যে আমার মা, এই দেখুন সবাই পুজো দিতে ঢুকছে, পুজোটা তাড়াতাড়ি করে, এটা আমার দিদি, সামনে আমার বউ রয়েছে, সবাই মিলে পুজোটা সেরে নিলাম। এবার পর্ব হচ্ছে ভোগ খাওয়ার। ভোগ খাওয়ার জায়গাটা আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষায় থাকুন, ভালো করে আগে জগন্নাথ দেবকে দর্শন করে নিন। খুব ভালো করে আমি ছবিটা আপনাদের জন্য তুলেছি, খুব সুন্দর মূর্তিটা, একবার আপনারা অবশ্যই যাবেন। আশা করি যারা পুরী যেতে পারছেন না কোনো কারণবশত, তারা এই জগন্নাথ দেবকে খিদিরপুরে গিয়ে দর্শন করে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারবেন। এই গেট বন্ধ হয়ে যাবে, সেই জন্য এরা তাড়াহুড়ো করছে, একটায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার চারটের সময় খোলে। আমরাও তাই তাড়াতাড়ি শেষবেলাতে পুজোটা দিয়ে নিলাম, আর একটু লেট হলেই আমরা পুজোটা দিতে পারতাম না। এই সবাই বাইরে এক এক করে বেরিয়ে চলে আসছে, এই দেখুন সবাই বসে আছে, এরা সবাই ভোগ খাওয়ার জন্য বসে আছে। সামনে তলায় লাইন দেখুন, ওই দেখুন কয়েকশো লোকের ভিড়। ওপরে লেখা অতিথি ভবন, এর ভেতরে সবাই রেস্ট রুম, এটা অ্যাকচুয়ালি এর ভেতরে সবাই রেস্ট নেয়। এই যে এবার দেখুন, এই যে সামনে সবাই গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মেনলি যেখানে ভোগ খাওয়ানো হবে সেই ঘরে ঢোকার লাইন। লাইনটা ভালো করে একবার দেখুন, এক্ষুনি লাইনটা দেখতে পারবেন। এটা হচ্ছে মেন গেট মন্দিরে ঢোকার, সামনেই রথযাত্রা, রথযাত্রার বোর্ড লাগানো রয়েছে দেওয়ালে, কখন কি হবে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে একবার গিয়ে বোর্ডটা পড়ে নেবেন। এই দেখুন লাইন, লাইন শুরু হয়ে গেছে, আপনাদেরকে এই লাইনটা দেখাবো বলেই আমি ক্যামেরাটা ধরেছিলাম। কয়েকশো লোকের লাইন, সামনে আরও আছে, পিছনে আরও আছে, প্রচুর লোক এখনও
লাইনে দাঁড়ায়নি, ভেতরে বসে আছে। দেখুন ভিড় দেখুন। পুজো দেওয়ার পর্ব শেষ, এবার আমাদের যেতে হবে ভোগ খাওয়ার ঘরে। তাই সবাই তড়িঘড়ি করে আমরা ভোগ খাওয়ার ঘরের দিকেই রওনা দিচ্ছি। মন্দির চত্বর প্রায় খালি হয়ে আসছে, সবাই ভোগ খেতেই যাবে, আর যারা ভোগ খাবে না তারা বাড়ি যাবে বা অন্য কোথাও যাবে। দেখুন পুরো মন্দির ফাঁকা। তা ভোগের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, এখানে ভোগ খেতে লাগবে 160 টাকা করে, এবং সেটা আগে থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। হঠাৎ করে গিয়ে যদি কুপন না থাকে সেক্ষেত্রে ভোগ আপনারা পাবেন না। এইখানে মোটামুটি 100 থেকে 150 লোক আমাদের সাথে বসেছিল খেতে, আর যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য টেবিল চেয়ারে বসে খাওয়ারও ব্যবস্থা একটা আছে। এবার খেতে দেবে, প্রথমেই দিয়েছিল দারচিনি ভাত, এটা হয়তো জগন্নাথ দেবের মেন প্রসাদ, আমি ঠিক জানি না। তারপরে দিয়েছিল সাদা ভাত, দু রকম নিরামিষ তরকারি, ডাল, নুন, লেবু, লঙ্কা। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, 160 টাকা যেটা নিয়েছিল যথার্থ নিয়েছিল। তা আমরা ভালোই খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি, খুব পয় পরিষ্কার। আপনারা নিশ্চিন্তে এখানে যেতে পারেন, আপনাদেরও খেয়ে ভালোই লাগবে। প্রচুর লোক খাচ্ছে এবং সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে, আমার ছেলেও খেতে বসেছে, আপনারা দেখুন নিজে হাতেও খাচ্ছে। জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই ভালোভাবে খেয়েছে, আশা করি আপনারাও ভালোভাবে খাবেন। অবশ্যই একবার এখানে যাবেন, আপনাদের আশা করি খুব ভাল লাগবে, আর অবশ্যই ভোগটা সংগ্রহ করবেন। আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।